तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सीरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल गाजीपुर 2003 बक्तव्य रखछेन विश्ववरेण्य मुफस्सिरे कुरआन आल्लामा दिलावर हुसैन साइदी। शब्दधारण महसिन साउंड सिस्टम। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুলে মহব্বতের সাথে সবাই जिसने मर्दों को मसीहा कर दिया बना बल्लोलमानी कसावत जमानी सुनत जमी ओ हसाली
صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত গাজীপুরের এই বিশাল ময়দানে লাখো জনতা নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম করে হাত করেছি, মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর করে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আমিন। ইয়া রব করন্তু ওয়াগার করে গাজীপুর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে বিনীতভাবে শুকর গুজার হচ্ছি আপনাদের সকলকে নিয়ে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গাজীপুরে স্বর্ণযুগ কালে এই বৃহৎ সমাবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে বিনয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উদার করে আমরা শ্রদ্ধা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, মনিবের দরবারে বলছি আলহামদুলিল্লাহ। অপদের সাথে জোরে সোরে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি, লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। আমি রাস্তায় আসতে গিয়ে দেখেছি রাস্তা বোধ হয় এতক্ষণে অচল হয়ে গিয়েছে, এই বিশাল ময়দান তাই দুর্বুর হয়ে আছে। আমাকে অনেকে বলেছেন পল্টনের চাইতে মাঠ অনেক বড় এবং আশেপাশে এত বড় মাঠ আর নাই, সেই মাসে মাঠে বিন্দু মাত্র জায়গা খালি নাই, রাস্তাঘাট ভরে গিয়েছে। পার্শ্ববর্তী এই মাসেই আছে স্টেডিয়াম, সেখানেও হাজার হাজার মা বোনেরা স্টেডিয়াম দখল করে নিয়েছেন। এই যে মানবতার মানুষে ঢেউ লেগেছে, উত্তাল ঢেউ উঠছে পড়েছে আজ আকর্ষণ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র বিশ্বে আল্লাহর পরে যে নামটি শ্রদ্ধা করে উচ্চারিত হয় জনে জনে, নারী পুরুষে আবার বৃদ্ধা বনিতা মুখে মুখে, আল্লাহর পরে যে নামটি সর্বাধিক উচ্চারিত হয় বিশ্বজুড়ে সে নামটি হচ্ছে প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম যতবার শুনবেন ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপরে যদি কেউ একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার উপরে দশটি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু সংখ্যক ফেরেশতা
এই কাজে নিয়োজিত আছে বিশ্ব জুড়ে মুসলমানেরা যেখানে নবীর নামে দরুদ পড়ে এ দরুদগুলি তারা মদিনাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তারা পৌঁছে দিয়ে থাকে সুবহানাল্লাহ আজকে এমন এক ব্যক্তি সম্পর্কে এমন এক মহান ব্যক্তি সম্পর্কে জানতে এসেছি যে যার জীবন আটলান্টিক মহাসাগরের চাইতে প্রশস্ত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সহ পৃথিবীতে যতগুলি সাগর আর মহাসাগর আছে সবগুলির প্রশস্ততা ছাড়িয়ে গেছে তার জীবন আলেখ্য ওই মহান বিশাল আকাশ চতুর্দিকে অবনমিত হয়ে গিয়েছে তার বিশালতা দেখে নবীর বিশালতা দেখে আকাশ চতুর্দিকে অবনমিত নবীর উদারতা মহানুভবতা লক্ষ্য করে পৃথিবীর সমস্ত পাহাড়গুলি চিরকালের জন্য নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছে বিশ্বের মানুষ মুগ্ধ অবাক অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুপম চরিত্র মাধুর্য দেখে একটি মাত্র মানুষ যে বিপ্লব ঘটালেন তরবার দিয়ে ঘটান নাই ক্যাপিটালিজমের বিপ্লব ক্যাপিটালিজমের বিপ্লব সোশ্যালিজমের বিপ্লব সেকুলারিজমের বিপ্লব সমস্ত বিপ্লবে অসংখ্য মানুষের রক্তের দরিয়া বয়ে গিয়েছে কিন্তু একটিমাত্র বিপ্লব যার নাম ইসলাম বলে নাম কি ইসলাম সাধারণ কোটি কত লোকের রক্তের বিনিময় ইসলামের এ চারা রোপণ করে গিয়েছিলেন বিশ্ব নবী সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চারাটি আজ পত্র পল্লবে ফুলে ফলে শাখায় প্রশাখায় পরিশোভিত হয়ে গোটা বিশ্বে শেয়ার আজ এক মহা মহিরূপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে যদি রাসূল বেঁচে থাকতেন তিনি দেখতে পেতেন যে মক্কা থেকে মদিনা পর্যন্ত একা একা তিনি হেঁটে গিয়েছিলেন সাথে ছিল মাত্র একজন লোক মোহাম্মদ আলী জওহর তার কবিতা ভাষা ছিল এরকম মাই এ ইলাহি জালা তা জানবে মঞ্জিল মগর সাত লোক আতে গয়ে আর কাফেলা বন্ধা দিয়া আমি একা একা চলছিলাম মঞ্জিলের পানে পিছনে লোকেরা এক এক করে আসতে থাকলো পরে তাকিয়ে দেখিটা বিশাল মিছিলের আকার ধারণ করেছে তিনি যদি আজকে বেঁচে থাকতেন দেখতে পেতেন তার মুখে আজকের সংখ্যা 130 কোটি ছাড়িয়ে গেছে প্রিয় ভাই সব তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাবার ব্যবস্থা রেখেছে এটাও ঠিক তাকে জানাবার ব্যবস্থা রেখেছে কারণ পৃথিবীর সব মানুষ মরে যায় মাটির সাথে পচে যায় আর নবীর শরীর মাটির উপরে হারাম করা হয়েছে এক গাছা পশম পচাইতে পারবে না প্রিয় ভাই সব আমার মতো ক্ষুদ্র নগণ্য একজন আল্লাহকে এক ছোট্ট এক গোলাম এই গোলাম কি করে ওই বিশাল ব্যক্তিত্বের কি কথা কোন দিন ধরবো কোথা থেকে শুরু করবো আর কে জানি দেখছি যার প্রশংসা করেছেন আমার আল্লাহ যার চরিত্রে আল্লাহ পাক প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে নবীর প্রশংসায় বলেছেন আপনি হচ্ছেন দ্রুত পবিত্র উন্নত চরিত্রের উপরে পৌঁছে এরকম বলতে হবে না তার কাছে প্রশ্ন করেছেন সাহাবায়ে চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু শোনা
তাদের কোরআন পড়ো নাই তারা বললেন কোরআন পড়েছি হযরত আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন করো কোরআন শরীফে যেটা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো সুবহানাল্লাহ নবীজি হচ্ছেন কোরআন সুবহানাল্লাহ নবীজি নিজেই কোরআন বিশপরা কোরআনের মুজাসসাম নমুনা কার্বন কপি ডুপ্লিকেট কোরআনের কপি যেটা বিশপরা কোরআন সেইটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 23 বছরের নবুয়তের জীবন যেটা নবুয়তের 23 বছর জীবন সেটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেটাই হচ্ছে কোরআন শরীফ সুবহানাল্লাহ প্রিয় ভাই সব একটি কথা চিন্তা করেন একটি কথা চিন্তা করেন সারা জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন না এই কথাটা কি দিয়ে ভাবলেন এই তালিবাল্লা কি আছে পৃথিবীতে পীর বলে বুজুর্গ বলে খাজা বাবু বলে মৌলানা বলে মহাদেব বলে কে না তার জীবনে মিথ্যা কথা একবার দুবার বলেনি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট নানাভাবে মিথ্যে কথা প্রতারণা বহু কিছু করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কি মিথ্যে কথা বলেন কাউকে ঠকান কাউকে প্রতারণা করেননি কাউকে গালি দেননি সুবহানাল্লাহ সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন তরবারি দিয়ে নয় যারা বলে এ জাতি ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে তারা ইসলামের দুশমন এটাই ফার্সি কবি বলেছেন বলে কি আলামদার কাফে দুশমন আছে দুশমনের হাতে কলম ছিল ইসলামের ছবি যেভাবে খুশি তারা চিত্রিত করেছে ইসলাম তরবারি দিয়ে আসে নাই রক্তের গঙ্গা পেরিয়ে ইসলাম আসে নাই ইসলাম এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ভালোবাসা মহানুভবতা অনুপম চরিত্রের মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রিয় ভাই সব চরিত্র ক্যারেক্টার শব্দ ছোট্ট কিন্তু বিশাল ব্যাপার আর আপনার আমার নবী পৃথিবীর যে কোনো নবীর মতো নয় পৃথিবীর অন্যান্য সমস্ত নবীদের উপরই আমরা ইমান এনেছি ঠিক না ভাই লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না সমস্ত নবীদেরকে আল্লাহ নবী হিসেবে ইমান এনেছি এটা আমার আকীদার অন্তর্ভুক্ত আমি ইমান এনেছি আমরা বিশ্বাস করি আমাদের মাথার মুকুট তারা আমাদের তাজ নিষ্পাপ মাসুম কোন নবী জীবনে ভুল করেন নাই গুনাহ করেন নাই সুবহানাল্লাহ বলেন তবে এই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী হলেন এলাকা ভিত্তিক নবী ভাষা ভিত্তিক নবী গোত্র ভিত্তিক নবী অঞ্চল ভিত্তিক নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হচ্ছেন আপনাদের গোটা বিশ্বের সমস্ত মানুষের অনুসরণযোগ্য অনুকরণযোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটি কালো দাগ কেউ লাগাইতে আজ পর্যন্ত পারে নাই পারে সুতরাং তিনি বিশ্বনবী বিশ্বনেতা কে বানালেন বিশ্বনেতা আমি বানিয়েছি আমরা বানিয়েছি কে বানাইছেন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا هنا بي أبني قرون بشير شمستو أمانو بمندوري تمرا كده ركو الله رب العالمين أما كي تم آجه شكل الجنو رسول إشابه بردبي تفرون قرشين আল্লাহ সুবিধা দিচ্ছে আপনি বলেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী তাই তিনি বিশ্ব নবী বিশ্ব নেতা আমাদের প্রিয় স্লোগান নারায় তুমি আল্লাহ হু আকবরের বলি তোমার নেতা আমার নেতা কে বলতো বিশ্ব নবী মুস্তাফা এরকম না গলা খুলে
সমস্বরে এক যোগে বলে প্রিয় ভাই সব বিশ্ব নবী এবং তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী আর পাঠাবেন না, আর আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব আর আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, কোরআন শরীফ শেষ কিতাব, আমরা শেষ উম্মত। কোরআনের পরে কিতাব নাই, নবীর পরে আর কোন নবী নাই, আমাদের পরে আর কোন উম্মত নাই। কাজী কাদিয়ানীরা মাঝখানে যে দাবি করছে, তারাও তাদের নবী বানাচ্ছে। ওরা মোহাম্মদ কাদিয়ানী কে, এটি একটি মিথ্যে কথা। ওরা মোহাম্মদ কাদিয়ানী নিজে কাঁপে, কারণ সুন্নতুল জামাতের আকীদা হচ্ছে, হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না রাসূলও হবে না। কেউ যদি নবী দাবি করে সে কাফের, তারা যারা নবী মানবে তারাও কাফের। এই দৃষ্টিভঙ্গিতে ওরা মোহাম্মদ কাদিয়ানী কাফের, এবং তার অনুসারীরা বাংলাদেশ সহ পৃথিবীতে যে যেখানে আছে কুষ্টি সুদ্ধা কাফের। প্রিয় ভাই সব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে শ্রেষ্ঠ করে পাঠানো হয়েছে, এবং তার নেতৃত্ব কেয়ামত পর্যন্ত চলবে, কারণ আল্লাহ পাক তাকে নিজে গোছায়া তৈরি করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কে তৈরি করেছে? আল্লাহ পাক, আল্লাহ নিজে গোছায় দিয়েছে। নবী হঠাৎ করে রাস্তা থেকে একজন লোককে ধরে নিয়ে আল্লাহ লোক বানান না, এটা আল্লাহ সুন্নত নয়। নবী যারে বানাবেন, এটা আম গাছে আম হয়, আমাদের দেশে আম হয় না খুব? এবার দেখলাম রাস্তায় রাস্তায় যদি শকুনা না করে আমি সকালে আল্লাহ পাক নবী বানার জন্য যে আম গাছের কথা বললাম, কি গেল আম পাকলে পরে ফেরেশতা আসে আমের মধ্যে কিছু সুগার লিকুইড করে ইনজেক্ট করে দেয় নাকি? না, যখন সে ফুলের ভিতরে থাকে মুকুলের মধ্যে থাকাকালীন সময় বৃষ্টির উপাদান তার মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেন। নবী জানে পাঠাবেন আল্লাহ পাক রুহের জগৎ থেকে টার্গেট নিয়ে তাকে নবীর মর্যাদা দিয়েই পাঠান। তবে একটা সার্জেন টাইম লাগে, 40 বছর আগে নবুয়ত দেন, বুদ্ধিতে, ওজনে, ব্যক্তিত্বে, প্রজ্ঞায়, মেধায়, পরিপক্কতা 40 বছরই আসে। সেই একটি সময় আল্লাহ নির্ণয় করে রেখেছে, সমস্ত নবীদেরকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সের সময়। আরো একটা কাজ আল্লাহ করেছেন, নবী বোধহয় হাদিস, এক হাদিসে দেখেছি এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম একজন নবী নাই যিনি ছাগলে রাগাগিরি না করেছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, যে রাসূল আপনিও কি তাই করেছেন? হুজুর বলেন, হ্যাঁ আমি ছোটবেলায় ছাগলের রাগাগিরি করেছি। এ কেন বলছেন জানেন? নবী বাড়াবেন আল্লাহ, তাহলে দিয়ে ছাগলের রাগাগিরি করে দেন কেন? কারণটা হলো এই যে ছাগল, ছাগল চেনেন তো? ছাগল না চেনে কোন পাগল সবাই? এই ছাগল হচ্ছে এমন একটা প্রাণী যে ওর কল্যাণে আপনি ওর ছায়া আনতে চান, আপনি ধরতে চান ওর কল্যাণের জন্য, সবাই করবেন সেই জন্য। ছায়া রোদে আছে, ছায়া আনতে ও শুধু দৌড়িত থাকে সময়, আপনি জানে সে ভাই, ও ভাই আপনি সমানে দৌড়িত পাগলের মতো বানাই ফেলবে আপনার দৌড়িত করে। তারপরে বৃষ্টি হচ্ছে অথবা ঝড় হবে, ওরে ওর কল্যাণে ওরে ধরিয়া আপনি আনতে চান নিরাপদ আশ্রয়, সে সামনে দুইটা ঠ্যাং ধরায় দিয়া ওর বাপে কিয়া কল্লা ছিঁড়ে দেবে তোর সামনে করে। ছাগলের রাখালগিরি করতে হলে সাংঘাতিক ধৈর্যের প্রয়োজন, ঠিকই না? সমস্ত নবীদেরকে নবুয়ত পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের রাখালগিরি এই জন্য করাইছে, ধৈর্যের ট্রেনিং দেওয়াছে। এরপরে মানুষ নামক এক রকমের অধৈর্য প্রাণী, অধৈর্য এক জাতির নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে, যারা যাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের দিকে যাওয়ার জন্য চেষ্টা করবে, তারা তোমাকে গালি দিবে, পাথর ছুড়বে, তখন কত করা যাবে না?
আলমের আদর্য করতে হবে। এই ভোটের জেল ছোটবেলা থেকেই তাদেরকে দেওয়া হয়েছে। নবীদের চাইতে সুপার কোয়ালিটির মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর এমন কোন শিল্পী নাই, এমন কোন তুলি নাই, এমন কোন রং নাই যে শিল্পী তার তুলিয়ার রং দিয়ে এমন ছবি আঁকায়। চেহারা মোবারক অনেক চুল, চোখ দুটো ছিল বড়, আর চোখের ভিতরে সাদা অংশ ছিল, সাদার চোখে নীলাম, কালো মলিটা ছিল অত্যন্ত কালো, চোখের পিছু ছিল বড় বড়, সুন্দর গাল, সুন্দর চেহারা, দাড়িগুলো একদম কৃষ্ণ কালো, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো, আর তার মোবারক ছিল মুক্তোর মতো সাজানো, উপরের মোষ কালো, নিচের দাড়ি কালো, গোলাপের মতো পাপড়ির মতো দুটি হাত, দুটি ঠোঁটের হাত দিয়ে যখন তিনি মুস্কি হাসতেন আর যখন দাঁতের কিছু অংশ দেখা যেত মনে হতো যেন কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে গেল। তিনি যদি কারোর সঙ্গে মোসাফা করতেন সারাদিন তার হাতের মধ্যে জান্নাতের সুগ্রাম থাকতো। তিনি যদি কোন রাস্তা দিয়ে যেতেন সারাদিন ওই রাস্তায় যেই যাইতো সে বুঝতে পারত এই রাস্তা দিয়ে আল্লাহ নবী গিয়েছে, সমস্ত রাস্তাটা জান্নাতের ঘরে ভরা থাকতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবীকে আমি এক রাতে আমার বাড়িতে দাওয়া দিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে নবীজি বাইরে নেমেছেন, ওইটা পূর্ণিমার রাত ছিল, বাইরে দাঁড়িয়ে নবীজি আমার সঙ্গে কথা বলতেছিলেন, আমি লক্ষ্য করলাম আমার পূর্ণিমা একবার নবীজির চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞেস করলাম না পূর্ণিমার চাঁদ আর নবীজির চেহারার দিকে তুলনামূলক ভাবে বারবার আপনি তাকাতাকি করছেন কেন? মা আমার বললেন, বাবা রে বাবা আনাস, আমি বহুক্ষণ চেষ্টা করলাম কোনটা বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজির চেহারা বেশি সুন্দর, বারবার তাকে আমার মন বলল পূর্ণিমার চাঁদ যেন রসুল্লাহর চেহারার সামনে মলিন হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক কালিমা দেখতে পেলাম, নবীজির চেহারার ভিতরে কোন কালিমা দেখতে পেলাম না। আল্লাহ নবীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সকল দিক থেকে যেমন সৌন্দর্য তেমন তার চরিত্র আল্লাহ বানালেন, এই চরিত্র দিয়ে পৃথিবীর বুকে আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. পৃথিবী জয় করেছেন
ব্যবহারকে মুক্ত করে দিত। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাও আল্লাহ পাক বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্তা লাহুম ওয়ালাও কুনতা ফাদ্দাল গালিযাল কালবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার উপরে আল্লাহ করুণা হচ্ছে যে আল্লাহ আপনার দিনটাকে নরম বানাই দিয়েছে। আপনার প্রতি আল্লাহ দয়া হচ্ছে যে আল্লাহ আপনার দিন নরম বানিয়েছে। সুবহানাল্লাহ। কি হলো ফল এই হয়েছে, যারাই আপনার কাছে আসে তারাই এরকম মিশে যায়, সিলেক্টেড হয়ে যায়। ولو كنت قد الغليظ القلب لانفضوا من حولك। যদি আপনার মেজাজটা খারাপ হইত, হৃদয়টা কঠোর হতো, আপনার কাছে কেউ থাকত না, সব সরে পড়ত। আল্লাহ আপনার দিনটা নরম করাই দিছে। সুবহান। এক বদুবি গ্রাম হলো মসজিদে নবীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। সাহাবাই গ্রাম দেখে ক্ষিপ্ত হয়ে গেল, বললেন রাসূলের কাছে পারমিশন চাইলেন, ওরে জন্মের মতো পেশাব করাই দেবো। তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, সবটা আন্দোলন করতে দেওয়া। পেশাব যখন সবটা হয়ে গেল, নবী সাল্লাম তাকে ডাকলেন, দেখে বললেন তুমি যে কাজটা করলে কোথায় করেছো তুমি কি জানো? সে বলছেন আমি বুঝি না। তিনি বললেন এটা হচ্ছে আমাদের তোমাদের যেমন উপাসনালয় আছে, এটা এই ঘরের মধ্যে আমরা আল্লাহ পাক ইবাদত করি। তুমি যে কাজটা করেছো এই কাজটা এখানে করা ঠিক হয়, ভবিষ্যতে কোনো উপাসনালয় কোনো ইবাদতের জায়গায় পেশাব করবে না। এই ধরনের যখন তোমার চাহিদা হবে, দরকার হবে, বাইরে কোথাও করবে, এইভাবে মসজিদের ভিতরে আর পেশাব করবে না। মনে থাকবে এই জাতির ব্যবহার কোন নবী ছাড়া হতে পারে না। আপনি আল্লাহর নবী, আমার আর কোন সন্দেহ রইল না। তোমাদেরকে আল্লাহ পাঠাই দিয়েছেন সহজ করার জন্য, কঠিন করে কঠিন করো না। মানুষের প্রতি সদয় আচরণ, মানুষের প্রতি নরম দিলে ব্যবহার করো। একটা মানুষের চরিত্র কত ভালো বা কত মন্দ, এই কথাটা এই সার্টিফিকেটটা কে দিতে পারবে? চেয়ারম্যান না মেম্বার? তার স্ত্রী। স্ত্রী যতটা ভালো সার্টিফিকেট দিতে পারবে, এতটা উন্নত সার্টিফিকেট আর কারো হইতে পারে। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট মানব গোষ্ঠীর মধ্যে থেকে সর্বপ্রথম কে দিলে? স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী তো আপনার জন্য, স্বামীর জন্য ভালোবাসা সবটা উদার করে দিতে পারে, তাই না? সব ভালোবাসা দিতে পারে, তার সঞ্চিত সম্পদ সব দিতে পারে, জীবন যৌবন রূপ সব আপনার পদপ্রান্তে উৎসর্গ করে দিতে পারে, কিন্তু আপনার পরে ঈমান আনা স্বাভাবিক নয়, স্বামীর প্রতি ইমান আনা স্বাভাবিক নয়। টেস্ট করে দেখতে পারে, পরীক্ষা প্রার্থী নিয়ে বাড়ি গিয়ে রাত দুপুরে ঘুম নেই বা রাত্রের তৃতীয় অংশে ঘুমের থেকে জেগে যদি বউকে বলেন, বউ এই মাত্র স্বপ্নে দেখলাম এক খাজা বাবা এসে বলল আমি নাকি খাজা বাবা হয়ে গেছি, আমি নাকি পীর হয়েছি, তা তুই তুমি সকলের আগে আমার হাতে মুড়ি কর। টেস্ট কর, বউ বলবে যে এই সমস্ত ধান্দাবাজি বাইরে গিয়ে করো, তুমি ঠিক না শয়তানের খালা তো ভাই, এটা অন্তত আমি ভালো করে যাচ্ছি, দেখি না বলে। এই জন্য বিশ্বাস যত মুড়ি করে তারা বাইরে বাইরে বউ অবস্থা কি জানা দরকার,
বউ মরি গেছে কিনা, স্ত্রী সব জানে ঠিক কিনা বলেন। আপনার ইনসান আউট, আপনি মানুষকে যা বলেন ঘরে কি আচরণ করে, বউ চাইতে ভালো স্বামীকে কেউ দিতে পারে না। যত সুবি সাহেব আপনি হন, আপনার ড্রাইভারের প্রতি আপনার আচরণ কি, আপনার বাড়ির কাজের বুয়া কাজের ছেলে তার প্রতি আপনার আচরণ কি, আপনি কেমন মানুষ ড্রাইভার জানে, বন্ধুরা জানে, বাড়ির কাজের মেয়েরা কাজের লোকেরা জানে, আর স্ত্রী জানে সব থেকে বেশি। খালি বাইরের থেকে সিরাজুল সালেকিন, মিসবাহুল আলেমিন, আইনমাই মুস্তাইদিন, তারপরে সিয়াসে দান্তা, সিয়াহে দান্তা, আশেকে পান্তা, এ বহুত কিছু হচ্ছে বলে নামের আগে দেখছেন না, লেজগুলো লাগায় কত নাম বুঝেই পাওয়া যায়। আসলে তিনি কি এটা বউ জানে সব থেকে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার থেকে খেরাবাত থেকে নেবে নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর নবী যখন ঘরে গিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, খাদিজা গো আজকে জিব্রাইল, তিনি যখন জিব্রাইলের পরিচয় পেলেন, ঘটনা আপনাদের অনেকেই জানেন, তিনি যখন নবুয়তের প্রচার করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন, সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন হযরত খাদিজাকে। হযরত খাদিজা নবীর মুখে যখন শুনলেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখেরি জামানার পয়গম্বর, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী হিসেবে ঈমান আনতে হবে। হযরত খাদিজা এই দাওয়াত পাওয়ার পর এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ড দেরি করেন নাই, এক পলক দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে উচ্চারণ করলেন আবার কাসেন, হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবার কাসেন, হে কাসেমের পিতা আমি আপনার কথার উপরে সম্পূর্ণ ঈমান আনছি, কারণ 15 বছর আমি আপনাকে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করেন হযরত খাদিজাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? আর হযরত খাদিজার বয়স কত? 40। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমান, যখন নবুয়ত পেলেন, তখন বিবাহের বয়স হল কত? 15 বছর। আপনার ভিতরে যে চরিত্র দেখেছি কোন সাধারণ মানুষের চরিত্রের কোন হতে পারে না, আপনি অবশ্যই আমার নবী, এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। হযরত খাদিজা সঙ্গে কথা বলতেছিলেন, আর কথা বলা শেষ করে হযরত জিব্রাইল বলেন, আজকের মতো আমার আল্লাহর ওহী চাইছিলাম, কথা বলা শেষ, এখন আমি বিদায় হই, আমার শেষ কথা আজকে হলো এটা। আজকে আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজা আসলে পরে তাকে বলবেন, আল্লাহ পাক আমার মাধ্যমে খাদিজাকে সালাম পেশ করেছে, আল্লাহ পাক সালাম জানাইছে, সুবহানাল্লাহ। হযরতে খাদিজা যখন নবীজির কাছে হাজির হয়ে গেলেন, নবীজি বললেন, খাদিজা গো তোমার জন্য আজকে বড় সুসংবাদ আছে। তিনি বললেন, বলুন কি সুসংবাদ? নবীজি বলছেন, খাদিজা আল্লাহ হযরত জিব্রাইল এই মাত্র আমার কাছ থেকে চলে গেলেন, হযরত জিব্রাইল আমাকে বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। আমার জীবন ধন্য হয়ে গেছে, তবে আল্লাহ সালামের জবাব কেমনে দেয় আমি তো জানি না,
আবার জিবরাইল আসতে পরে আল্লাহ সালামের জবাব যেমনি দিলে হয় আমার পক্ষ থেকে আপনি দিয়ে দিবে। রাত্রি বেলায় কাছে ছিলেন, আমি লক্ষ্য করলাম ভোর থেকে যখন আমি জেগেছি হঠাৎ করে দেখি আমার পাশে নাই, গেলেন কোথায়? অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন নাকি খুঁজতে গেলাম, টের পেলাম না কোথাও। পরে আমি লক্ষ্য করে দেখলাম মসজিদের অমির ভিতরে রিয়াজুল জান্নায় বসে নবীজি মোনাজাত করতেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি পিছনে বসে মোনাজাতের শরীক খোলা নবীজি মোনাজাতের ভিতরে এক পর্যায়ে খেতে খেতে বলতেছেন রব্বুল আলামিন, ওই হাসুরের ময়দানে যে দিন মা তার সন্তানকে ভুলে যাবে, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, যখন মানুষ আপন জনদেরকে হারিয়ে ফেলবে সেই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূল আল্লাহ, সেই কোন কালে এক বুড়ি 40 বছরের বুড়ি বিবাহ করেছিলেন আপনি, সেই বুড়ির কথা কি এখনো ভুলতে পারেন না? আপনি কি তার থেকে সুন্দরী যুবতী কুমারী মেয়ে কি বউ হিসেবে পান নাই? নবীজি বলছেন আয়েশারে খাদিজা সম্পর্কে এই জাতীয় কটূক্তি আর কখনো তুমি করবে না, তুমি জানো না তোমরা সবাই আমার সুদীর্ঘ স্ত্রী, আর খাদিজা এমন সময় স্ত্রী আমার ছিল যখন মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। হযরত আয়েশা বলেছেন, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের ঘরে সবসময় ভালো রান্নাবান্না হতো না, কোন সময় যদি বকরি ছাগল বা ভেড়া বা দুব্বা গোস্ত যদি আসতো বা ঘরে জমাও হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গোস্ত পটনার মতো করে প্যাকেট করে ঘুরে বেড়াতেন মদিনার রাস্তায় রাস্তায়, খাদিজার কোন আত্মীয় অথবা কোন বান্ধবী যদি খুঁজে পাওয়া যায় তাকে দেওয়ার জন্য। এত ভালোবাসা স্ত্রীর পক্ষ থেকে সার্টিফিকেট এলো, এই চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আপনি, আপনি নবী। বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু, কত বছর? 20 বছর। 20 বছর ধরে এক বন্ধু আর এক বন্ধু সম্পর্কে অজানা কিছু থাকে, কিছু থাকে না, সব সেই বন্ধুর কাছে যখন দাওয়াত দিলে নবী সাল্লাল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও তাই লক্ষ্য করেছি আপনি সাধারণ মানুষ হতে পারেন না, গত 20 বছর যে আচরণ আপনার মধ্যে পেয়েছি আপনি অবশ্যই আল্লাহর নবীতে কোনো সন্দেহ নাই। সুতরাং ইসলাম তরবারি দিয়ে আসে নাই, রক্তের গঙ্গা পেরিয়ে আসে নাই, ইসলাম এসেছে উদারতায় ভালোবাসায় মহানুভবতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত চরিত্র মধ্যে। 13 বছর মক্কায় কাটালেন, ব্যক্তি তৈরি করলেন, মানুষ তৈরি করলেন, চরিত্র দিয়ে দিলে দাওয়াত, আর এই মানব গোষ্ঠী এই লোকগুলিকে তৈরি করে কিভাবে লোক তৈরি হলো? আবু বকর, ওমর, উসমান, আলী, জুবায়ের, সাবের, আবু উবাইদা ইবনে জাররাহ, আবু কুলাস, আবু মুসা আশআরি, জুবায়ের ইবনে আওয়াম, তালহা, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এইসব সাহাবী তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আজকে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় সমস্ত ইউনিভার্সিটি গুলি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা ছাড়া হযরত আবু বকর ওমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি? করেন পারবে কি? পারবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এখানে তৈরি হয়ে গিয়েছে। দুই ভাই সব মক্কায় লোক তৈরি করলেন, মদিনা শরীফ আসলেন, ইসলামী রাষ্ট্র একটি রূপরেখা তুলে দিয়ে দিলেন। যাওয়ার সময় হিজরতের রাতে যখন তিনি চান মক্কায় চলে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহ পাক তার একটি দোয়া শিখাই দিলেন পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটি দোয়া শিখাই দিলেন,
একটু জোরে করে জিজ্ঞেস করেন, যারা ধর্ম নিরপেক্ষ আন্দোলন করে তারা বলে ধর্ম আর রাজনীতি হলো আলাদা, বলে না? অবশ্য গাজীপুরে সব কথা কেউ বলে না, বলে রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজহাঁস মানে যেমন রাজার হাঁস নয়, বুঝতে পেরেছেন? বড় জিনিসকে, যে কোনো বড় জিনিসের আগে রাজ শব্দ বসে, যেমন যেসব মিস্ত্রি সোনের ঘর বানায় না, বিল্ডিং বানায়, বড় মিস্ত্রি, ওটাকে কি মিস্ত্রি বলে? রাস্তার পক্ষে যেটা বড় রাস্তা ওইটাকে কি মিস্ত্রি বলে? এরকম আস্তে আস্তে করতো, এটা বলে যেদিকে যাবেন সেদিকে মানুষ, আর মানুষের কষ্ট দিয়ে বেরোবেন তো কবিরা গুণা হবে, তুমি মানুষকে কষ্ট দেন ইচ্ছে করে, তবে পেশাব পায়খানার চাপ লাগলো বিভিন্ন কথা। আর লম্বা করবো না আমি, আমার পার্লামেন্টেও যেতে হবে, লম্বা আর করবো না। আমি বলছি আমার বক্তব্য হচ্ছে এই যে রাজনীতি করা মুসলমানদের জন্য খরচ, কারণ আপনি যদি রাজনীতি না করেন দেশকে সুদ মুক্ত বানাইতে পারবেন না, ঠিক কিনা কথা? লক্ষ্য করুন, এই দেশে সুদের বিরুদ্ধে সর্বপ্রথম আমি কথা বলছি নাকি কি করেছি? প্রথম সত্য না করবেন না, আর ভর্তি করে কথা বলবেন পৃথিবীতে এই সুদের বিরুদ্ধে আরে ওলামা পীর বুজুর্গ সবাই করেছে, সমান আল্লাহ, কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? ঘুষের বিরুদ্ধে বক্তৃতা হয়েছে, মদের বিরুদ্ধে বক্তৃতা হয়েছে, বন্ধ হয়েছে? পলিথিনের বিরুদ্ধে, ধরুন পলিথিন, পলিথিনের বিরুদ্ধে সমস্ত আলেম ওলামা সবাই ওয়াজ করা শুরু করলো, বিশ্বের ওয়াজ করা শুরু করলো, পলিথিন খুব খারাপ, খুব খারাপ, ব্যবহার করা জায়েজ নাই, কবিরা গুণা হবে, দেশের জন্য ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, জমিনের ক্ষতি, ফসলের ক্ষতি, ব্যবহার করলেন না। 50 বছর ওয়াজ করুক, পলিথিন বন্ধ হবে? হবে, কিন্তু পলিথিন বন্ধ হয়েছে কিনা কর, ওয়াজ দিয়ে হয়েছে না কিভাবে হয়েছে? পার্লামেন্টে হয়েছে, আইন পার্লামেন্টে বিল উত্থাপন করা হয়েছে, পলিথিনের মতো একটি মারাত্মক দ্রব্য, এটি নষ্ট করা উচিত, বন্ধ করা উচিত, এটি উৎপাদন বিপণন সব কিছু নিষিদ্ধ করা হলো, এটি কেউ করে দণ্ডনীয় অপরাধ হবে। এটা বিল পার্লামেন্টে পাস হইল, পলিথিন এখন বন্ধ হয়েছে কিনা এখন হয়েছে কিনা? ঠিক একইভাবে পার্লামেন্টে সুদ বিরোধী, ঘুষ বিরোধী, মদ বিরোধী লোক যদি বেশি করে পাঠাইতে পারেন, যদি বেশি করে পাঠাতে পারে, পার্লামেন্টে বিল উঠবে, এই কথা উত্থাপন হবে যে সুদ, সুদের ব্যবসা করা, সুদ খাওয়া, নিজের গর্ভধারিণী মাকে
বিবাহ করার সমতুল্য নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ এই সুদ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক বিরুদ্ধাপন করা হবে মেজরিটি এটা পাস করবে প্রেসিডেন্ট পরের দিন সই করবে আর তারপরের দিন থেকে বাংলাদেশের সোনালি পুবালি রুবালি সরিজালি বৈশালী যত ব্যাংক আছে সুদমুক্ত হবে কিনা কর তাহলে ওয়াজ নসিহত করে ওই কাজ হবে না রাসূলুল্লাহ যে কাজ করেছেন যেখানে রাজনীতি হারাম করা হতো এমনকি ফতোয়া পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়েছিল হয় নাই ছিল এখন ফতোয়া বন্ধ করার মানে কি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কাছে ফতোয়া চাওয়া হয় বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন ইসলামকে ভালোবাসুন ইসলামকে আপনারা ভালোবাসেন কিন্তু বোঝেন না বুঝে ধর্ম নিরপেক্ষ মতবাদ করেন ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কোরআনের দৃষ্টিতে হারাম আমি যখন কোরআনে আয়াত দিয়ে বুঝাচ্ছিলাম তখন স্পিকার সাহেব আমাকে বলছেন মহান সাহেব আপনি তো রীতিমতো পার্লামেন্টে ওয়াজ করতেছেন আমি বললাম ওয়াজ তো এখানে করাই থাকবে কারণ আপনারা তো ওয়াজ শুনতে চান না যারা বিশ্বাস করেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহ এই পথ পরিহার করুন বন্ধুরা আপনারা যারা গত 5 বছর ক্ষমতায় ছিলেন আমি নাম নেব না আপনারা আপনাদের শত্রু নন অবশ্যই আপনারা আমাদের শত্রু নন আপনাদের যত বড় মিছিল হয় যত বড় মিছিল করেন সমাবেশ করেন আপনারা কি আপনাদের মিছিলের সমাবেশে নারায়ণ তিন আল্লাহ বলেন না এ মুসলমানদের দুনিয়া জুড়ে মুসলমানদের পরিচার স্লোগান কি বলে আপনি আপনার নেতাকে জিজ্ঞেস করেন নেতাদেরকে জিজ্ঞেস করেন ওই দলের ছাত্র সংগঠনের যারা আছেন আমি তাদেরকেও বলবো বাবারা তোমরাও নেতাদের জিজ্ঞেস করে যে আমি তো একটা মুসলমান মায়ের জন্মগ্রহণ করেছি একটা মুসলমান বাপ আমাদের গল্প দিচ্ছে এই মুসলমানদের পরিচয়ের সাথে সম্পৃক্ত নারায়ণ চৌধুরী আল্লাহ আকবার এ কোন ধর্ম নিরপেক্ষ যে আল্লাহ আকবার বলতে পারবো না আমার বাংলাদেশ এটা দিল্লি নয় এটা এটা দিল্লি নয় কলকাতা নয় মাদ্রাস নয় ইলাহাবাদ নয় পাটনা নয় এটা বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়াইয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়াইয়া বুক ভরা নিঃশ্বাস নিয়ে কেন বলতে পারি না নারায়ণ চৌধুরী আল্লাহ আকবার কেন পারি না শুধুমাত্র দাদা বাবুদেরকে খুশি করতে গিয়ে আল্লাহ আকবার যারা বিসর্জন দেয় এবং ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলনে মুসলমানদের থাকা উচিত নয় এই দল থেকে লাঠি মেরে বেরিয়ে আসো মুসলমান ইসলামের কাছে আসো রসুল্লাহর কাছে আসো আল্লাহর নবী মদিনায় গুহা বিস্তার করে আসে সেই বুকে জামার করে স্থাপন করে তরুণেরা যুবকেরা আল্লাহর কসম তোমরা আমাদের দুশ্মন নও তোমরা আমাদের শত্রু নও তোমরা আমাদেরই সন্তান আমাদেরই ভাই
কেন ধর্মনির প্রচার করবা? সব ব্যাপারে ভালো ভালো যত ব্যাপার আছে সবটার পক্ষে থাকবা, আর খালি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন হবা? কত দেখি। আচ্ছা বলুন তো, এই রাতের বেলায় খাওয়া লাগবে না? খাওয়া লাগবে না? এই খাওয়ার আপনারা কি পক্ষে বিপক্ষে না নিরপেক্ষ? তারপরে খাইয়ে দেয়া ঘুমানো লাগবে, ঘুমে আপনাদের বিপক্ষে বিপক্ষে না নিরপেক্ষ? এরপরে তারা বিয়ে করো নাই তোমরা তরুণ যুবক, এই বিয়ের মতো একটি প্রয়োজনীয় ব্যাপারে তোমরা কি পক্ষে বিপক্ষে না নিরপেক্ষ? পক্ষে তো জোরেই বলছে। তাহলে দেখা গেল প্রত্যেকটি জরুরি ব্যাপারে আমরা পক্ষে থাকি। তাহলে ধর্ম কি এমনই একটা অপদার্থ বর্জ্য বাজে জিনিস যে ব্যাপারে আমাদের নিরপেক্ষ থাকা উচিত? এ পক্ষে যাওয়া উচিত না, বিপক্ষে যাওয়া উচিত না, নিরপেক্ষ থাকাই ভালো? আপনি ইসলাম ভালো লাগে না, অসুবিধা নাই। আপনারা কিছু লোক যদি ইসলাম না থাকেন ইসলামের খুব হয়ে যাবে, তাই না? কিছু হবে না। আপনার মতো লোক নেতা নেত্রী টাকা কয়েক লাখ লাগিয়ে তাতে কিছু আসতে যায় না। যদি সংগ্রাম করতে পারো, আমার ইসলাম ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, যদি সংগ্রাম করতে পারো আমার আকাশের নিচের থেকে আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, এমন দেশে যা যেখানে আমার সূর্য আলো যায় না, এমন দেশে যা যেখানে আমার নদীতে পানি প্রবাহিত হয় না, এমন দেশে যা যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, সেই দেশে চলে যা। তাকে নেতা বলা যাবে না, যেহেতু নেতা আমার নেতা তোমার নেতা হাবিজাবি লোকেরা বলে, এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নেতা বলা যাবে না। তো বিষয় তো দুইটা, হয় আমির না হয় মামুর, হয় নেতা না হয় অনুসারী। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেতা বলবো না, বলবো কি? অনুসারী বলবো? তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, তিনি তো আশরাফুল আম্বিয়া, তিনি তো সরওয়ারে আলম, তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন ছিল, আসলে এই প্রশ্ন ছিল কাফেরদের, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষ না, তারা আশ্চর্য হয়ে যেত, তারা বলতো মালে হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই কেমন রসুল যে বাজারে যায় ভাত খায়, কেমন রসুল? তাদের বুঝে আসতো না। এই হলো কাফেরের প্রশ্ন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। আমি আপনাদের কথা কিন্তু আপনি বলবেন আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকবে, মাঝখানে নিরপেক্ষতার দাবি নিয়ে দাঁড়ায় থাকবে,
সময় আসছে জাহান্নামে যেতে হবে না আউযুবিল্লাহ প্রিয় ভাই সব ইসলাম এজ এ কমপ্লিট মোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে তো আল্লাহ আমাকে বিরুদ্ধে একটা শক্তি কাজ করে সেটার নাম শয়তান ওটার নাম কি আল্লাহ যা করে শয়তান তার উল্টা একটা করে ও শয়তানের কাজ হলো উল্টা করা আল্লাহ দিয়েছে খেলাফত আল্লাহ পৃথিবীকে কি দিয়েছে খেলাফত আর শয়তান বানাইছে উলুপিয়া রাজতন্ত্র এটা আল্লাহর বানানো নয় রাজতন্ত্র কার বানানো শয়তানের বানানো আল্লাহ বানানো জাকাত ভিত্তি সুষম অর্থনৈতিক নিয়ন্ত্রণের ব্যবস্থা শয়তান বানাইছে সুদ ভিত্তি অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ দিয়েছেন কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম আর শয়তান বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে আল্লাহ বলেন কে আল্লাহ আসলে শয়তানের পথে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন বলেন আমিন আমরা চাই এই গাজীপুর ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়ে যাক আল্লাহ কবুল করে বলেন আমিন গাজীপুর এখানে শহীদ হওয়ার তুলনায় গাজী হইতে হবে বেশি করে আল্লাহ যেন তৌফিক দিয়ে কাজ করে ভাই সব আজ ইসলামের উত্থান শুরু হয়েছে বিশ্ব জুড়ে তাই ইসলামের উত্থানকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর নব্য ফেরাউন এগিয়ে এসছে শাহাদত কি তমন্না ভুল গই তসবীহ কি দানু মে জন্নত ঢুন রহি বাঘের মাথার উপরে বান্দরের লাফায় বাঘের মাথার উপরে বান্দর লাফায় সিংহের মাথার উপরে বিড়াল লাফায় এটা কি স্বাভাবিক জবাব দেন এটা স্বাভাবিক মুসলমান জাত ফকিরের জাত নয় আল্লাহ বলেছেন তন্ত্র ভাইয়ের অঙ্গেতেন কুহরি জাতির নাস তোমরা হলো শ্রেষ্ঠ জাতি মুসলমানদের শ্রেষ্ঠ জাতি বলেছেন কে আল্লাহ কে বলেন আল্লাহ শ্রেষ্ঠ জাতির মাথার উপরে আজ দাবাতেছে ঘুষ হেরন আর বাস্তবায়ী গোষ্ঠীরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেসা হে মুসলমান কে বলে নাসি মুসলমানদের কি দুর্ভাগ্য হারে শাহাদাত কি তামান্না ভুল গেই যে জাতি শাহাদাতের জন্য অনুপ্রাণিত ছিল যে আমরা ওরা পার্থক্য কি পার্থক্য হচ্ছে ওরা জীবনকে যত ভালোবাসে আমরা মৃত্যুকে ভালোবাসি তার থেকে হাজার গুণ বেশি আমার মৃত্যু হলে আমি যাব জান্নাতে ইনশাআল্লাহ আর তোরা বলে গেলে যাবি ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবার চিরকালের জন্য তোদেরকে যাবি তাই মদ নারী এগুলি হলো তোদের প্রিয় আর মৃত্যু হলো জনমের দুশ্মন আর আমাদের কাছে হলো শাহাদাতের তামান্না সব থেকে বেশি প্রিয় যদি আপনার রাস্তায় জীবন দিতে পারি ফাকাদ হাযা ফাওজান আযীমা এটাই হলো আমাদের চূড়ান্ত বিজয় সুবহানাল্লাহ প্রিয় ভাই সব আজ বুশ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এগিয়ে এসছে অভিশপ্ত ইহুদিরা বুশকে সাহায্য করছে বুশের টার্গেট হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলদেরকে ইহুদিদেরকে বিষফোড়া বানায়া অপ্রতিরোধ ক্ষমতা হিসাবে টিকিয়ে রেখে মুসলিম দেশগুলিকে তেল সমৃদ্ধ দেশগুলিকে তছনছ করে দেবে এরা যতই বলছে আমার কাছে অস্ত্র নাই পারমাণবিক অস্ত্র আমার কাছে নাই জৈবিক অস্ত্র আমার কাছে নাই তারপরেও হ্যান্ডস্লিক্স অস্ত্র পরিদর্শক তিনি বলছেন আমিও পরিদর্শক কয়েকবার মাস দুই তালাশ করেছি ওখানে এইসব অস্ত্র নাই বুস বলছে থাকতেই হবে ওই যে তুমি যত বাবা আছে না বেশ সবকে সেই মানি ঘর বলতো মানি ঘর করা তুমি যত বাবা এখন বুসকে কে ঠেকা বিশ্ব জুড়ে আট যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এরা ক্ষতিগ্রস্ত হবে না শুধু ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব মানবতা শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ
এতে করে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কোটি কোটি নারী স্বামী হারাবে, কোটি কোটি সন্তান মাতা পিতা হারাবে, মানুষের সম্পদ গৃহস্থ হয়ে যাবে, সমস্ত নদীর পানিগুলি রক্তে লাল ধারে লাল হয়ে যাবে। যুদ্ধ যে কত হিংসা নয়, যারা যুদ্ধ না দেখেছে তারা বুঝতে পারবে না যুদ্ধ কাকে বলে। আর এখন বুশ বলতেছে পারমাণবিক অস্ত্র ধ্বংস করবেন তিনি, বুশের কথা বুশের মুখে এই কথা মানায় না, কারণ এই শান্তিপূর্ণ পৃথিবীতে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ তুমি আমেরিকায় করেছিলে সর্বপ্রথম। জাপানের হিরোশিমার নাগাসাকিতে বোমা বিস্ফোরণ করেছিল কারা? তোমরাই আমেরিকা। ভিয়েতনামকে ধ্বংস করতে এসেছিলে, তোমরাই জাপানকে ধ্বংস করতে এসেছিলে, তোমরা পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করে দিয়ে লক্ষ লক্ষ বনি আদমকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলে। এবং আজ আমাদের কাছে খবর আছে, আজ পর্যন্ত আমেরিকার অস্ত্রাগারে 6,000 পারমাণবিক অস্ত্র আছে। যে 6,000 পারমাণবিক অস্ত্র হিরোশিমা নাগাসাকিতে ব্যবহারকৃত সেদিনের বোমার চাইতে 5,000 গুণ বেশি শক্তিশালী। যে অস্ত্র দিয়ে প্রতিদিন আমেরিকা কয়েকবার ধ্বংস করতে পারে। কাজেই ইরাকের অস্ত্র ধ্বংস করার আগে তোমার অস্ত্র যদি ধ্বংস করো, তাহলে বুঝতে পারবো তুমি দুনিয়াকে সন্ত্রাস মুক্ত করতে চাও। আর তা না করে শুধু ইরাকের উপর যদি হামলা চালাও, তুমি ধরা পড়েছো। তোমার আসল উদ্দেশ্য আমরা বলছি, তোমার উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো পৃথিবী মুসলমানদের উত্থানকে চিরকালের জন্য স্তব্ধ করে দেওয়া। দু নম্বরের উদ্দেশ্য হলো মুক্ত প্রাচ্যের তেল সম্পদকে চুরি করা। তুমি যে পৃথিবীর বড় চোর, আজ তুমি ধরা পড়ে গেছো গোটা পৃথিবীর কাছে। তাই শুধু মুসলমান নয়, আজ অমুসলিমরাও মাঠে নেমেছে। মুসলমান আর কয়জন, অমুসলিমরাও মাঠে নেমেছে। আজ আমি জানি না কি মিরাকল, সারা পৃথিবীর 600 দেশে, 600 শতাধিক দেশে 150 কোটি মানুষ মিছিলে নেমেছে একই দিনে। ইতালির রাজধানী রোমে 30 লক্ষ মানুষ মিছিল করেছে বুশের বিরুদ্ধে। লন্ডনে মিছিল হয়েছে 20 লক্ষ বনি আদমে, 10 লক্ষ লোক মিছিল করেছে হোয়াইট হাউসে সামনে বুশের নাকের টগার উপরে। অন্তত 200-250 নারী যখন দেখতে পেল যে কোনোটাই কিছু হয় না, বুশ বলে দবেই না, তখন 200-250 নারী যখন হয়ে যাচ্ছিল মাইনাস ডিগ্রিতে ছিল, শূন্য জিরোর নিচে অনেক নিচে, সেই সময় তারা একেবারে কাপড় চোপড় শরীরে যা ছিল সব কিছু খুলে উলঙ্গ হয়ে মিছিল করেছে বুশের বিরুদ্ধে। পৃথিবীকে আজ আর হিন্দু মুসলমান খ্রিস্টান বন্ধের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বিশ্ব মানবতা। বুশ মানবতা বিরোধী, বুশ শান্তি বিরোধী, বুশ পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়। তাই আজ সে বলছে, দুনিয়ার সব বিশাল বিশাল মিছিল দেখে বলছে যে আমি এই মিছিল দেখে ডরাবো না, আমার মত বদলাবে না। আমি সেদিন ঢাকায় যুদ্ধ বিরোধী সমাবেশে বলেছিলাম, তোমার মত দুনিয়ার কেউ বদলাতে নাও পারে, যেহেতু তুমি অস্ত্রের মালিক, বৃহৎ শক্তি, অনেক টাকা, অনেক অস্ত্র, কিন্তু তোমার মতো দাম্ভি আর স্বৈরাচারের পর এক মহান সত্তা আছে, তিনি বদলাতে পারেন। তিনি কে? এরকম বললে হবে না, এক আঙ্গুর আকাশের দিকে উঁচু করে ধরে বলেন কে? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ফেরাউনকে ফেরাউনের মত আল্লাহ বদলায় দিয়েছিলেন দরিয়ার ভিতরে সুলাইয়া, নমুনাদের মত বদলায় দিয়েছেন আল্লাহ আমার জুতা দিয়া পিটাইয়া, সে আল্লাহ আছে না নাই? তুমি আর কদ্রুম শক্তিশালী, তোমার মতো অনেক হুশের হুশ আল্লাহ নষ্ট করে দিয়েছেন। আমি সেই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তুমি এই হুশকে, এই দানবকে, তুমি এই দানবকে গজব দিয়ে, দানব দিয়ে পৃথিবীর বিশ্বের শত শত কোটি মানুষ একটি মানুষের সামনে অসহায়, আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে পৃথিবী তোমার সৃষ্টির দিকে রহমত করে এই দানটাকে, এই তত্ত্বকে, এই রাক্ষসকে আল্লাহ তুমি দুনিয়া থেকে চিরকালের জন্য স্তব্ধ করে দাও। ভাই সব বাংলাদেশের থেকে পিছিয়ে নাই, বাংলাদেশের আগ্রাসন বিরোধী
যুদ্ধ বিরোধী জাতীয় কমিটির আয়োজন করেছে 6 মার্চ মহাসমাবেশে বুশের বিরুদ্ধে। আমাদের বিপদ দুই দিকে, কয়দিকে বিপদ? একদিক হলো ইরাক আক্রমণ করছে, ইরাককে আক্রমণ করতে যাচ্ছে, সেখানে আমরাও ক্ষতিগ্রস্ত হবো। বললেন কিভাবে? সেটা এইভাবে যে আমাদের বাংলাদেশে বহু কর্মজীবী ইরাক, সুদান, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, ইয়েমেন, জর্ডান, সৌদি আরব, বাহরাইন, এই মধ্য প্রাচ্যে অন্তত 35 থেকে 40 লক্ষ লোক সেখানে কাজ করতেছে। এরা হয় জীবন হারাবে, না হয় চাকরি হারাবে। আর এদের সাথে সম্পৃক্ত বাংলাদেশের 1.5 থেকে 2 কোটি মানুষ সর্বশান্ত হয়ে যাবে। এদিকে আমাদের ক্ষতি, আর একদিকে আমরা সেই শক্তি আমাদের প্রতিবেশীদের ভারত, বাজপেয়ী, আফগানিরা, তারা তাদের দেশের বাংলাভাষী মুসলমানদেরকে কুশীন করার জন্য সীমান্ত এরিয়ায় হাজার হাজার নরনারীদেরকে এনে রেখেছে। আজ আপনি নিরাপদে আরামে সামিয়ানার নিচে বসে ওয়াজ শুনতেছেন, আর আপনার আমার কলেমাগো মুসলমান নরনারী সীমান্ত এরিয়ায় ভাষাতিক কাল পর্যন্ত এক কাপড়ে নারীরা বসে আছে। আল্লাহ রহম করুন, বলেন আমি সব মুসলমান বসেন, যারা দাঁড়ানো আছেন এতক্ষণ বসতে বলি নাই, রাস্তায় পথে ঘাটে গেছে আমার বক্তব্য মাইকের মাধ্যমে যদি শোনা যায় সবাই চার চার টাকা বসে পড়ে। আমি দুইটা কাজ করবো, এই ওয়াদা আমি দিলাম আপনাদের সামনে, যদি আল্লাহ আমাকে দয়া করে বাঁচায় রাখেন আগামী বছর আমি এখানে দুইটা প্রোগ্রাম করব। একটা একটা সকালবেলায় এখানে মহিলাদের জন্য, আজকে মামুনদের ব্যাপারে কিছুই বলতে পারলাম, আমার কাছে খবর এসেছে স্টেডিয়ামে মহিলারা মহিলাদের ধরতেছে না। জি জি জি, ওই মামুনদের জন্য এই মাঠে সকাল 8টায় আমি প্রোগ্রাম করবো, মামুনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবো এবং বক্তব্য রাখবো মামুনদের উদ্দেশ্যে বিশেষ করে, এবং ওই দিন বিকেলে মাগরিবের পরে কোরআনে কারিমের তাফসীর পেশ করবো ইনশাআল্লাহ। তিনি ইসলাম কবুল করার জন্য এভিডেভিট করেই মাহবিলে চলে আসছেন, তার নাম বর্তমানে নাউট রোড চান্দনা থানা জয়দেবপুর জেলা গাজীপুর এইখানে থাকে, ইসলাম কবুল করার জন্য এসছে। তুমি কি কোনো নাম পছন্দ করছো? ইসলামী নাম নাম নিজে পছন্দ করে এসছে, তার নাম পছন্দ করেছে ইসলামী নাম মোহাম্মদ হুমায়ুন কবির, এখন তাকে ইসলাম কবুল করানো হচ্ছে। প্রেরিত আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, কোন উপাস্য নাই, তিনি এক, তিনি এক, তিনি এক, তিনি এক, তার কোন, তার কোন অংশীদার, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এবং এবং তার তার প্রেরিত রাসূল, প্রেরিত রাসূল। সকলকে বলো
তার জীবনের সমস্ত পাপ যদি আমরা পাপ ধুয়ে মুছে সাফ করে দিই, আমি লাখ জনতার পক্ষ থেকে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করার কারণে আমি তাকে মুখে আলিঙ্গন করে সম্মানিত করছি। আমি এখানে গাজীপুরের জেলামে জনাব আবুল হাসান সাহেব উপস্থিত আছেন, মহতরম জেলামে, আমি তাকে বলবো তার খোঁজ নিয়ে তাকে দীন এবং ইমান শেখাবার জন্য, নামাজ শেখাবার জন্য দায়িত্ব নেবেন। শুধু মুসলমান হলেই হবে না, আমার ঘরে টুকি মুসলমান রাখতে পারি না, বাইরে তো আসে যদি ইসলাম নাই বুঝলো পালন নাই করলো তো সংখ্যা বাড়িতে কোনো লাভ নেই, ঠিকই না বলে, সেই জন্য সে যাতে ইসলাম শিখতে পারে এবং তার কর্মসংস্থান কিভাবে খাদে পড়বে, এখন তো তার আত্মীয় স্বজন তার দুশ্মন হয়ে যাবে, কাজেই তার নিরাপত্তা দিয়ে রক্ষ রাখতে হবে। আমি এলাকার নেতৃবর্গ যেমন জনাব হাসানুদ্দিন সরকার সাহেব, জনাব আব্দুল মান্নান সাবেক মন্ত্রী, তাদেরকে আমি অনুরোধ করবো যে এই ছেলের কর্মসংস্থানের জন্য আপনারা নজর রাখবেন, আল্লাহর জন্য মেহরবানি করে আমরা সবাই করি। আমি আর একজন খ্রিস্টান ইসলাম কবুল করার জন্য এসছেন, একজন খ্রিস্টান ইসলাম কবুল করার জন্য এসছেন। এই ছেলেটির নাম হলো মিস্টার রাফেল, খ্রিস্টান ধর্মনীতি খ্রিস্টান, এখন ইসলাম কবুল করার জন্য মাহফিল এসছে। তার নাম সে বললো যে আমি যে নাম রাখি, তার বাড়িটা হলো মধুপুর টাঙ্গাইল জেলায়, তুমি এখানে কাজ করো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, তিনি এক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। ওই আগের ছেলের মতোই এই ছেলেটিও হুমায়ুন কবিরের মতোই সাইফুল্লাহ এখন নিষ্পাপ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন নিষ্পাপ মাসুম বেগুনা। মা যেমন বাচ্চা প্রসব করে বেগুনা বাচ্চা, এরকম এও সে এখন বেগুনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে তার একেবারে বিলম্বিত হয় নাই,
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. هيا نتانا كازيمپور এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ জনতা তোমার দরবারে নারী পুরুষ একত্রিত হয়ে আল্লাহ আমাদের আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, মাজলুমের ফরিয়াদ তোমার আরশে পৌঁছে যায়। নবী বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। আজ পৃথিবীর মুসলমানেরা মাজলুম, মুসের মতো এক দানব, মুসের মতো এক দাপ্পিক স্বৈরাচার। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার কিছুই মানতে চায় না, দেশ মানে না, জাতি মানে না, মানুষ মানে না, জাতিসংঘ মানে না, কারো হুকুম মানে না, কোন জনমত মানে না, বিশ্ব জনমত কেউ ব্যাপারেও বেপরোয়া। তোমার এই সুন্দর সৃষ্টি বাঁচাও। তুমি তো আমাদের সেই আল্লাহ যিনি ফেরাউন কি চুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলে জনমের মতো। আল্লাহ, তুমি তো আমাদের সেই আল্লাহ যিনি নমরুদকে দুটা দিয়া বিদায় বিদায় করে দিয়েছি। পৃথিবীর মানুষ বড় অসহায়। আল্লাহ, তুমি তো রহমান আর রহিম শুধু নও, তুমি তো জব্বার এবং আরো। আল্লাহ, তুমি দয়া করে মেহরবানি করে মানুষ পৃথিবীর বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা মুসের শক্তিকে খর্ব করে দাও। মুস যাদের সাথে ঐক্য করেছে সে ঐক্যের মধ্যে তুমি ফাটল ধরিয়ে দাও। কুশের পায়ের তলার মাটি তুমি খসিয়ে দাও। আল্লাহ, কুশের হাত পা তুমি অবশ করে দাও। মহাজগতের চিরকালের জন্য স্তব্ধ করে দাও। আল্লাহ, ইসলামের হাত থেকে গোটা বিশ্বকে রক্ষা করো। আল্লাহ, মানব সভ্যতাকে তুমি রক্ষা করো। আর আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, যারা আমরা গুণাগার দোষ করতে পারি, আমরা নাকার মন করেছি, নানা ছেড়েছি, সুদ ঘুষ জেরা বেরি যাও, এর পাপ নাই যে আমরা করি নাই। আল্লাহ, আজ তুমি আমাদের জন্য রহমান রহিম। আমাদের আকীদা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা, তুমি অবশ্যই শুনতে পাচ্ছ আমরা এখন কি বলছি। আল্লাহ, তোমার আরশ থেকে গাজীপুরের মাটির দিকে তাকাও, এই মানুষগুলির দিকে তাকাও। ভাইসব, হাত দুটো আকাশের দিকে উঁচু করে দিয়ে সীমান্ত এরিয়ায় বেড়ে গেছে।
ওদের অপরাধ আর কিছুই না, ওদের অপরাধ ওরা মুসলমান, ওরা চালেবা করে। আল্লাহ ভারতের জালেম সরকারের এই সুর থেকে সেখানকার মুসলমানদেরকে আল্লাহ দয়া করে তুমি রক্ষা করো। বলি মালিক আকাশ আর জমিনের এক ছত্র অধিপতি, সম্রাটের সম্রাট, মহাবিচারকদের মহাবিচারক, তুমি আমাদের চোখের দিকে তাকাও, আমাদের দিকে তাকালে আমাদের প্রতি রহম করতে তোমার ইচ্ছে করবে না। তুমি কি আমাদের চোখের দিকে তাকাও, আমাদের মুখের কাকতি বিনতির দিকে লক্ষ্য করো বাবু। কিন্তু চাই না রহমত ভিক্ষে চাই, করুণা ভিক্ষে চাই। আল্লাহ তাআলা তুমি আমাদের করুণা করো, ইরাককে বাঁচাও, মুসলমানদের গুলি বাঁচাও, ইসলামকে রক্ষা করো বাবু। আল্লাহ প্রিয় ভাই সব যার যার মতো করে বলে দেখো, আপনারা নিজেরাই নিজেরা বলেন, যার যে কথা আছে বলেন, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে, যার যার দুঃখ আছে কষ্ট আছে আপনি বলেন, আপনাকে নিজের কথা নিজেরাই বলেন। আমি বিশ্বাস করি তো অকবুল হবে আজকে ইনশাআল্লাহ। এই মাহফিলে বহুত মাগুনারা এসেছেন কষ্ট করে, আমি তাদের ব্যাপারে একটা কথাও বলতে পারি রে। আল্লাহ মাহবুবের জন্য দুঃখ নিয়ে না যায় এখান থেকে, মাহবুবদেরকে পর্দায় থাকার তৌফিক দিও, মাহবুবদের নামাজি বানায়ো, মাহবুবদের অসুখ বিসুখ মাফ করে দিও। আল্লাহ তাআলা আমি সন্তানকে সন্তান দান করে দিও, স্বামী স্ত্রী পরিবার নিয়ে সুখ শান্তি থাকতে পারে তৌফিক দিও, মাহবুবদের এমন জীবন যাপন করার তৌফিক দিও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা এবং খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন করেছে আমাদের আল্লাহ শিবিরকে তুমি কবুল করো, তোমার বান্দাদের দিনের মধ্যে শিবিরের মহব্বতপূর্ণ জায়গা তৈরি করে দাও, তাদের কাজগুলি সহজ করে দাও, তাদের শত্রুদেরকে তাদের বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা এই গাজীপুরকে কবুল করো, গাজীপুরের ডিসি সাহেব, ডিসি, এডিসি, ডিওনো, এসপি, পুলিশ প্রশাসন, এই মাহফিলে তারা সহযোগিতা করেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ এই প্রশাসনের উপর তোমার রহমত নাযিল করো। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গের পরিচয়ের মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও, মৃত্যুর ভয় দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মানুষের উপর ইনসাফ করার তৌফিক দিয়ে দাও। নির্বাচনের আগে যে সব ওয়াদা করেছে প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার দেশের সেনাবাহিনী আমাদের জন্য গৌরব, আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের মিডিয়া, আমার দেশের পুলিশ বাহিনী, আনসার বাহিনী, তাদের উপরে তোমার খাস রহমত নাযিল করে দাও, তাদের চিন্তার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেশদার বানাই দাও। আল্লাহ তাআলা এই এলাকায় যত গরিব মানুষ আছে, ঠেলাওয়ালা, কুলি, মজুর, রিক্সাওয়ালা, চিনাবাদাম বিক্রি করে, পান বিক্রি করে, কোন রকম করে পেট চালায়, আল্লাহ তাদের রুজিকে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি একটু তাকায় দেখো তো, এই মাহফিলের মধ্যে যদি 2% অথবা 5% যদি দাড়ি পাকা বুড়া লোক এসে থাকে, 95% তরুণ আর যুবক। আল্লাহ এই যুবক ছেলেগুলিকে এত ঠক, তাস পাশা, জুয়া, দাবা, সিনেমায় কাটাইতে পারতো না। আল্লাহ তাআলা এই যুবকগুলি বিভ্রান্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলে গিয়া চরিত্র নষ্ট করতেছে, ভ্যাসিলিন খাচ্ছে। আল্লাহ এই যুবক তরুণদেরকে আল্লাহ ইসলামের করে তুমি ব্যয় করবি, সমস্ত যুবকদের গুণগান করে দাও, সমস্ত যুবকদেরকে আল্লাহ খালিদ বিবর কেন বড় হয়ে যান। রব্বুল আলামিন আমাদের প্রিয় বাংলা দেশ এর স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার অত্যন্ত দক্ষে আমাদেরকে নামাজি বানাই দিও, আমরা যেন মিথ্যা কথা আর বলি না, আমরা যেন আর ওয়াদা খেলাপ করি না, আমরা যেন তোমার পথে থাকতে পারি, সেই বিদাত থেকে বাঁচতে পারি, তো ভিডিও দিও। রব্বুল আলামিন এই কাজে করে
কালীগঞ্জ উপজেলার এক কৃতি সন্তান, আমাদের ভাই, আমাদের নেতা, আমাদের মুরব্বী অধ্যাপক ইউসুফ আলী সাহেব, তুমি তাকে তুলে দিয়েছো। সারাদিন জীবন ইসলামের জন্য তিনি কাজ করেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের কাজ করেছেন। একটা অর্থ নামাজ উঠায় করে যান নাই, সাবাতে বা ধীরে নমস্তা আদায় করে তোমার দরবারে চলে গিয়েছে মাওলা অধ্যাপক ইউসুফ আলীর জন্য। চেন্নাই তুম ফেরদাউস এর নামাজ, হায় আল্লাহ, আমরা এই আশা নিয়ে হাত নামাচ্ছি যে আমাদের দোয়াগুলি তুমি শুনেছ এবং কবুল করেছ। এই বিশ্বাস করে যা ভাই, বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, তুমি ছাড়া আমাদের মরিদ নাই, মাওলা নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।